ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। তার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে একটি পাত্রে 500 মতো অর্থাৎ হাফ লিটার দুধ নেওয়া হয়েছে। দুধটিকে গরম করতে দেওয়া হয়েছে। দুধটি গরম হয়ে যাওয়ার পর একটি কাপে আমরা 2 চামচ কফি পাউডার নেওয়া হলো। এই কফি পাউডারটা 2 চামচ নিয়েছি একটি কাপের মধ্যে। এরপর এই কফি পাউডারের সঙ্গে আমরা 1 চামচের মতো কোকা পাউডার ওর সঙ্গে দিয়ে দেব। আমরা দেখতে পাচ্ছেন তাহলে মোট 3 চামচ দিলাম কোকা পাউডার নিয়ে, 3 চামচ হলো। এরপর এটাকে আমরা এতে 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচের মতো চিনি আমরা এতে দিলাম। এবার গরম জল দিয়ে আমরা এই মিক্সারটা একটু গুলে নেব। গুলে নিচ্ছি আমরা গরম জল দিয়ে। আমরা দেখতে পাচ্ছেন মিক্সারটা গোলা হয়ে গেল। এরপর ভালো করে গুলিয়ে নিতে হবে, কোনো যেন দানা না থাকে। ভালো সুন্দর করে এটাকে মিক্সারটাকে গুলে নিতে হবে। এরপর ওই কোকা পাউডারের সঙ্গে কফি পাউডারের যে মিশ্রণটা আর দুধটা, গরম করা দুধটা আমরা ফ্রিজিংয়ে ভরে দেব। ফ্রিজিংয়ের এদিকে আমরা একটি পাত্রের মধ্যে আমুল দুধ, গুঁড়ো দুধ আমরা নেব। প্রায় 5-6 চামচের মতো গুঁড়ো দুধ আমরা নিয়েছি। আর এতে আইস কিউব 6-7টা মতো নিয়েছি আইস কিউব, এর মধ্যে দিয়ে দিয়েছি। আর চিল মিল্কটা, মানে যেটা ঠান্ডা করা দুধটা, আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি বার করে ফ্রিজ থেকে। এরপর মিক্সার গ্রাইন্ডারে এটিকে ভালো করে ঘুরিয়ে নেব। আমরা এখানে আমরা চকলেট ক্যাডবেরি এটাকে আমরা গুঁড়ো করে রেখেছি। আর মিক্সিতে ঘোরানোর পর যে মিশ্রণটা তৈরি হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এরপর আমরা গ্লাসের মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়া হয়ে গেছে। এরপর ওর উপরে যে ফেনাটি ছিল সেটি আমরা 2 গ্লাসের ওপর চাড়িয়ে দিচ্ছি। আমরা চাড়িয়ে দিয়েছি। এরপর ক্যাডবেরি চকলেটের যে অংশটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে ওর উপর সাজিয়ে দিচ্ছি। এরপর আমরা দেখতে পেলেন এটা কোল্ড কফি আমরা আজকে তৈরি করে ফেললাম। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।